বাচ্চারা আপনার নষ্ট হয়ে যায় আপনার, তা আপনারা খুনটা খামিয়ে তোলে। সো ইউ নিড টু স্পেন্ড টাইম অন দোজ কিডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড দেন লঙ্গার টাইম তারা দে উইল পে ইউ ব্যাক, ইনশাল্লাহ দে উইল পে ইউ ব্যাক, দ্যাটস ইউর ডিউটি। এগুলো আমরা করলাম না, আমরা মনে করি যেমন আই হ্যাভ ডান মাই সেলফ এ কোর্স হাউ টু বিকাম এ গুড প্যারেন্টস, আফটার আই ডান দ্যাট আমি বুঝছি যে আসলে এত চমৎকার আর কি, আপনার দে টেল ইউ হোয়াট টু ডু ওয়েন ইউ হ্যাভ এ ইস্যুস। আপনার স্যার ওই দিন লাইফ কারি করে নেই, আপনি কইয়া কোনো দিন মনে করতে পারতেন না, ইটস নট বাই ইউ অ্যান্ড হিম, ইটস বাই সেফটি, হে মনে করে আপনার একটা স্যারে চলতে পারতেন না, এবং তার যদি বুঝাইতে হয় তার বাসায় বুঝাইতে হবে আপনার, বিকজ একটা এজ আছে, ফোনরও থাকে মনে হলো আপনার আই থিঙ্ক আপ টু 18 or 17, এই সময় ফেলে ছেলেরা কইব আমার ফ্রেন্ডে খেতা করে, আমার ফ্রেন্ডে খেতা কইব, আমার ফ্রেন্ডে খেলা দেখো, ইসল বা ফ্রেন্ডস আফটার 18 or 17 মেন্টালি আপনার ওই যে থটস অফ থিঙ্কিং এটা বদলে যায় আপনার, ওই মানুষ মনে করে যে আমার সোসাইটি খেতা হবে, যেমন আমারও দোকানে আমি মানুষে খেতা হইব আর সমাজে খেতা হইব, সি এটা আমিও শিখেলেছি, বা মাই কিড আন্ডার 17 তারা আমার বন্ধু খেতা হইব। এখন যদি বন্ধু যদি রাইট না হয় আপনার ইসলে আপনি ফিক্স করতে পারতেন, ইউ হ্যাভ টু বি ভেরি রেসপেক্টফুল অ্যাবাউট হিজ ফ্রেন্ডস অ্যান্ড হোয়াট হিজ ডুইং, ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম ইন দ্যাট লেভেল, হিজ অ্যাডাল্ট না।